আলিপুর কমান্ডো হাসপাতাল থেকে নিজাম প্যালেসে ফিরে এসে অনুব্রত মণ্ডল তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে চান। অনুব্রত মণ্ডলের সেই আবদার অনুযায়ী সিবিআই দপ্তর থেকে স্পিকারে ফোন করে অনুব্রত মণ্ডলের মেয়ের সঙ্গে কথা বলানো হয়। জানা গিয়েছে শরীর কেমন আছে তা জানতে চান অনুব্রতর মেয়ে। জবাবে অনুব্রত জানান ঠিক আছে, তার মেয়ে কেমন আছে তাও জানতে চান। অনুব্রত মণ্ডল ঠিকঠাক ওষুধ পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন তার মেয়ে। অনুব্রত মণ্ডল জবাবে বললেন সব ঠিক আছে, এখানে সবই ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে জেরা করার পরিকল্পনা করেছেন তদন্তকারী আধিকারিকরা। এদিন সকালবেলা অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় আলিপুর কমান্ডো হাসপাতালে। কিন্তু সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসায় তার স্বাস্থ্য পরীক্ষা করেও কোনো খারাপ ইঙ্গিত তারা লক্ষ্য করেননি বলেই খবর। ফলে কমান্ডো হাসপাতাল তরফ থেকে সিবিআইকে জানানো হয় অনুব্রত মণ্ডলের শরীর যথেষ্ট ঠিক রয়েছেন, তার জন্য ডায়েট চ্যাট এবং নিয়মিত ওষুধ বাধ্যতামূলক, কিন্তু এর জন্য তাকে ভর্তি হতে হবে না। এরপরে অনুব্রত মণ্ডলকে সরাসরি আলিপুর কমান্ডো হাসপাতাল থেকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। সিবিআই সূত্রের খবর, তাকে বিকেলে নেবুলাইজেশন দেওয়া হয়েছে, অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়েছে তার জন্য, তবে তার পরিমাণ খুবই সামান্য। এদিন রাত থেকে অনুব্রত মণ্ডলকে জেরা করা শুরু হতে পারে বলেই সিবিআই সূত্রের খবর।